সুপ্রিয় বন্ধুরা, আমরা হাঁটি হাঁটি পাপা করে জিও লাইভ 24 অর্থাৎ জিও নিউজ 1 30,000 লাইকে পার হয়ে গেছি। প্রতিদিন তো আস্তে আস্তে 200 থেকে 300 লাইক, 205 ফলোয়ার্স। এই এটাকে বড় পরিসরে কাজ করার জন্য জিও লাইভ 24 অলরেডি লঞ্চ করে ফেলেছি। অনেকে গ্রুপে অথবা ফেসবুকে জানতে চেয়েছিলেন কিভাবে মোবাইল থেকে আপনি জিও লাইভ 24-এর পোস্ট অথবা নিউজ পাবলিশ করবেন। ওকে, আমি দেখাচ্ছি। আমি অ্যান্ড্রয়েড সেটের ফরম্যাট থেকে দেখাচ্ছি। আপনি যে কোনো অ্যান্ড্রয়েড সেট থেকে আপনি নিউজ বা আপনার পোস্ট যে কোনো কিছু বিষয় নিয়ে আপনি লেখালেখি পাবলিশ করতে পারবেন। এখানে যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করলে অবশ্যই একটি ড্যাশবোর্ড এভাবে দেখতে পারবেন। এখানে আমার লগ ইন ড্যাশবোর্ড, একেবারে বামে কোনায় ক্লিক করে যখন মাউস রাখবেন অথবা আপনার কার্সর রাখবেন তখন আপনি দেখতে পারবেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আবার উপরে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেক অপশন দেখতে পাবেন। আপনি যদি নতুন একটি পোস্ট পাবলিশ করতে চান তখন ফুস্টের অপশনে যাবেন। ফুস্টের অপশনে ক্লিক করার সাথে সাথে অ্যাড নিউ একটা অপশন পাবেন, অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এন্টার টাইটেল হিয়ার অর্থাৎ এখানে আপনার শিরোনামটি দিবেন, যে নিউজটা দিবেন অথবা যে কোনো একটা পোস্ট করবেন সেই পোস্টের শিরোনামটি দিবেন। আমি একটি পোস্টের শিরোনাম দিচ্ছি। এটা হচ্ছে আমার পোস্টের শিরোনাম। আবার এরপরে নিচে যাবেন, নিচে যাওয়ার পর আপনার ডেসক্রিপশনের বিষয়গুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, অথবা যে কোনো এখান থেকে যদি আপনি কোনো কিছু কপি অথবা কপি পেস্ট করেন তাহলে অবশ্যই আপনি সোর্স শব্দটি লিখতে হবে কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন, যেন কপিরাইটের মামলার মধ্যে যেন আমরা না পড়ি। আমি এখানে একটি পোস্টের ডেসক্রিপশন কপি করে দিচ্ছি অন্য একটি ওয়েবসাইট থেকে। এরপর নিচে আপনি লিখতে পারেন, আমি না লিখি, সময় অনেকক্ষণ যাবে বিদায়। একটা পোস্টের যে কোনো একটা অংশ আমি কপি করে এখানে পেস্ট করলাম। এরপরে আপনি চাচ্ছেন একটা ছবি আপনি অ্যাড করবেন, যেখানে আপনি ছবি অ্যাড করবেন সেখানে আপনি মাউস কার্সার রাখবেন, সেখানে ছবিটা অটোমেটিক্যালি অ্যাড হবে। যেমন আমি এখানে ছবি অ্যাড করতে চাচ্ছি, তবে তবে সবাই এক বাক্যে স্বীকার করবেন এই সেন্টেন্সের পরে, তখন আপনি এখানে কার্সার রেখে অ্যাড উপরে যাবেন। আবার অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন। যদি নতুন একটি পিক আপলোড করেন তাহলে সিলেক্ট করে দেবেন, আমার নতুন একটি পিক আপলোড করার দরকার নেই। অর্থাৎ আমি এখান থেকে নতুন একটি পিক আপলোড করে দেখাচ্ছি। তারপরও এরপর এই পিকটা আমি সিলেক্ট করে অ্যাড করলাম। আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ছবি আপলোড করার সময় গুগলে যখন আপনি সার্চ করবেন, গুগল অ্যালগোরিদম সিস্টেমে অথবা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সিস্টেমে এক দুটা জিনিস জানা অবশ্যই দরকার। একটা হচ্ছে টাইটেল, ছবির যে টাইটেল আছে সেই টাইটেলটা আপনি লিখবেন। পিচি ইউজার আমি লিখলাম এখানে, এটা বাংলায় লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন। ক্যাপশনে যদি নাও লিখেন সমস্যা নেই, অল্টার টেক্সট এটা অবশ্যই লিখবেন, যেন এটা গুগলে যে বিষয় নিয়ে যে নাম দিয়ে অথবা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেই কিওয়ার্ডটা আপনি এখানে ইউজ করতে পারেন। তাহলে এখানে লিখতে পারেন আপনি কম্পিউটার ইউজার অর সাকসেস ম্যান, সাকসেস টিপস, যেহেতু আমার ফুস্টি হচ্ছে সফলতার বিষয় নিয়ে। এটি লেখার পর এখানে লার্জ সাইজটা আপনার মতো করে দিতে পারেন, ডিফল্টে যেটা থাকে সেটাও রাখতে পারেন, আমি চেঞ্জ করছি না। এখন আমি ছবিটি ইনসার্ট করব আমার পোস্টে, ইনসার্ট ইন্টু পোস্ট। কিছুক্ষণ ওয়েট করবেন, ছবিটি আপলোড করার সময় দিবেন। ওকে, সাকসেসফুলি অলরেডি আপলোডেড। এরপর আপনি চান যেখানে ছবি আপনি ইচ্ছে করেন, এই এখানে আপনি ছবি অ্যাড করতে চাচ্ছেন তাহলে ছবি অ্যাড করতে পারবেন, আগে যেভাবে দেখিয়েছি সেভাবে। এরপর আপনি যদি এখন দেখতেছেন আপনার এখানে ফুস্টি পারফেক্ট হয়নি, আরও কিছু এডিট করা দরকার, এখন সময় হচ্ছে না বিদায়, আপনি এখন করতে পারতেছেন না, এটা সেভ ড্রাফট করে রাখতে পারেন। কিন্তু এটা পাবলিশ হবে না, সেভ ড্রাফট হয়ে যাবে, আপনি যে কোনো সময় আপনি এডিট করে আবার সেটাকে
পাবলিশ করতে পারেন, ফি ভিউ করতে পারেন। ফি ভিউ মানে আপনার পোস্টটা কীরকম হবে, দেখতে কীরকম হবে, লুকআউটটা কীরকম হবে, সেটা দেখার জন্য আগে আগে পাবলিশ করার আগে আপনি ফি ভিউতে ক্লিক করবেন। নেট স্পিড না থাকার কারণে ফি ভিউতে ওপেন হচ্ছে একটু সময় নিচ্ছে। ফি ভিউ হচ্ছে এটা, এটা আমি ডেস্কটপ ভার্সনে দেখাচ্ছি, এটাকে আমি আবার মোবাইল ভার্সনে দেখাই। এটি হচ্ছে আমার প্রিভিউ, আমি যে পোস্টটা করবো সেই পোস্টের প্রিভিউ হচ্ছে এটি। আমি আমার পোস্টে এভাবেই পাবলিশ হবে। ওকে, তো আপনি দেখছেন সব ঠিকঠাক, তাহলে আপনি পোস্টটি পাবলিশ করতে পারেন। আরেকটা জিনিস, আমি এই বিষয়গুলো আমি একটা ওয়েবসাইট থেকে কপি করে নিয়েছি, কারণ এটা অনেক শিক্ষামূলক। তো আপনি এখানে সোর্স লিখতে পারেন, সোর্স সোর্স লিখতে পারেন টেকটিউনস অর গুগল অর উইকি। এখানে উইকিপিডিয়া থেকেও ইনফরমেশন গুলো নিয়ে আসছে, আমি উইকিপিডিয়ার নাম উল্লেখ করলাম। তারপর আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, পোস্টটি হচ্ছে স্টোরি ক্যাটাগরি, এখানে সকল ব্যক্তিদের ইতিহাস অথবা গল্প সব কিছু ইনক্লুডেড রয়েছে। এরপর ইন্টারভিউ, ইন্টারভিউ হতে পারে, এটা এটা ইন্টারন্যাশনাল হতে পারে, কারণ এখানে আন্তর্জাতিক অর্থাৎ বিভিন্ন দেশের বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি আন্তর্জাতিক সিলেক্ট করতে পারেন, একাডেমিক সিলেক্ট করতে পারেন, এক্সক্লুসিভ সিলেক্ট করতে পারেন, চাইলে একটাও সিলেক্ট করতে পারেন ক্যাটাগরি, চাইলে আবার অনেক সিলেক্ট করতে পারেন, যেটা যে রিলেটেড হয় গল্প সিলেক্ট করতে পারেন। ওকে, আমি এতটুকুই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অবশ্যই ট্যাগ ট্যাগ হচ্ছে, আমরা লেটস বলি, অর্থাৎ কোন একটা বিষয় আপনি লিখেছেন আপনার টাইটেলে অর্থাৎ শিরোনামে, শিরোনামের কিছু অংশ আপনি এখানে ঠেকে অ্যাড করতে পারেন। কেন জানেন, অনেকে সফলতা নিয়ে যখন সার্চ করবে তখন আপনার পোস্টটা গুগলের প্রথম পেজে অথবা গুগল সেটা শু করবে, প্রায়োরিটি দিবে গুগল অ্যালগোরিদম অথবা গুগল সার্চ ইঞ্জিন সেটাকে আগে নিয়ে আসার জন্য। তাই আপনি এখান এখান এখানকার কিছু শব্দ আপনি এখান থেকে কপি করে পেস্ট করতে পারেন ট্যাগ হিসেবে, অথবা চাইলে নিজে কিছু লিখতে পারেন, সাকসেস লিখলেন। যদি দুইটা অথবা তিনের অধিক অথবা একের অধিক ট্যাগ ইউজ করেন তখন অবশ্যই কমা ইউজ করবেন। এখানে এখানে টিপস, গ্রেট পার্সোনালিটি, কারণ এখানে ব্যক্তিত্ব নিয়ে, ব্যক্তির বিষয়গুলো নিয়ে আমি এখানে আলোচনা করা হয়েছে, এই জন্য আমি পার্সোনালিটি সিলেক্ট করলাম। এরপর অ্যাডে ক্লিক করবেন। এরপর ফিচার ইমেজ, ফিচার ইমেজের কাজ কি? ফিচার ইমেজ হচ্ছে আমি একটা পোস্টে যাই, যখন আপনি সিইও লাইভে ঢুকবেন তখন পোস্টের পাশে একটা ছবি দেখতে পাবেন, ছোট করে থাম্বনেল বলা হয় সেটাকে, যেমন শোকাহত, আমরা শোকাহত, এটা একটা থাম্বনেল, এটাকে আমরা ফিচার পোস্ট, ফিচার ইমেজ হিসেবে ইউজ করেছি। ঠিক আপনি যদি চান এরকম একটি ফিচার ইমেজ সেট করতে, তাহলে অবশ্যই সেট ফিচার ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফোল্ডারে থাকবে ছবিটি, সেই ফোল্ডারের ছবিটি সিলেক্ট করে আপনি আপলোড করে দিতে পারেন। আমি চাই এটা অ্যাড করতে, তাহলে ফিচার ইমেজ, তারপর সেট ফিচার ইমেজ। এবার আসা যাক আপনার পোস্ট এডিট করা এবং ট্যাগ ইউজ সিলেক্ট করা, ক্যাটাগরি সিলেক্ট করা সব শেষ, ফিচার ইমেজ সেট আপ করা শেষ। এরপর চাচ্ছেন আপনার পোস্টটা এখানে ওয়েবসাইটে আপনি লিখলেন, সাথে সাথে চাচ্ছেন আপনার পেজে পাবলিশ হবে, কিন্তু আপনাকে পেজে ঢুকে আবার নতুনভাবে পাবলিশ করার দরকার নেই। তাহলে করতে হবে কি, এখানে ডিফল্টভাবে সেট আপ করা আছে ওয়েবসাইটে, এভাবে আমি সফটওয়্যার এভাবে সেট আপ করে রেখেছি যেন আপনাদের কষ্ট করতে না হয়। সেট আপ করে যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, এখানে চেঞ্জ করার দরকার নেই, যেরকম আছে এরকম রাখতে পারেন। এটা অটোমেটিকলি টুইটার, লিঙ্কডিন, ফেসবুকে সাথে সাথে পাবলিশ হবে। ওয়েবসাইটে যখন কোনো নিউজ পাবলিকের একটা পোস্ট আমি দেখাই আপনাদের, আর এছাড়া কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব
যথাসাধ্য হেল্প করার জন্য। ধন্যবাদ সবাইকে।